वेलकम बैक टू माय चैनल हाय बॉल तो আমরা দক্ষিণেশ্বরে এসেছি আমরা অ্যাকচুয়ালি দমদম গেছিলাম সবাই মিলে ইন্টারভিউ দিতে তো আপাতত এত কাছে তো আমরা দক্ষিণেশ্বর এসেছি আমি দেখাচ্ছি তো এটা মেট্রো স্টেশন আমাদের দমদম থেকে এখানে আসতে 15 টাকা লেগেছে বাকি জায়গাটা দেখিয়ে দিই পাইলকে দেখা যাচ্ছে আমরা সবাই এখন যাচ্ছি দক্ষিণেশ্বরের দিকে এখন আমরা ফুটব্রিজ দিয়ে যাচ্ছি কিছু বলবেন হাঁপিয়ে গেছি উঠতে উঠতেই হাঁপিয়ে গেছে মেয়েটা মাস্ক পরে নিয়েছি আমি ভদ্রমেয়ে হয়ে গেছি এটা মাস্ক পরে বসে হচ্ছে গরমে আমি ভুলে গেছি আমরা ব্লগ বানাতে গিয়ে ফার্স্ট ব্লগ তো ভুল দেখ মেন্টে আমরা আবার ব্যাক করছি বন্ধ ব্যাড লাক আম তিনটের সময় খুলবে তাই আমরা রাস্তা দিয়েই হেঁটে হেঁটে যাব চল তিনটের সময় খুলবে কেন একদম বলো কিছু মেক করতে হবে উপরে ফ্লাইওভার ফ্লাইওভারটা বন্ধ তিনটের সময় খুলবে তাই আমরা নিচে দিয়েই যাচ্ছি হাঁটছি তো হাঁটছি তো একেবারে আমি দক্ষিণেশ্বরে গিয়ে এবারে ভিডিওটা অন করব ফেরি ঘাটের দিকে যাচ্ছি ফেরি ঘাটটা কোন দিকে সোজা ফেরিঘাটটাও বন্ধ এখন তাও যাই ওইখান অব্দি এসেছি যখন মেঘ ধরেছে যা অসাধারণ লাগছে মানে এড়ে বেড়ে এরকম রাস্তায় আমি উঠছি ফাইনালি উঠেছি এই হলো আরে গঙ্গার ঘাট ফেরি ঘাট বালি ব্রিজ বাট বন্ধ এখন ফেরি ঘাট কি হয়েছে চুপ করে আছিস কেন এবার বল পোজ পোজ ছিল আমাদের ব্যাড লাক বাট মন্দির খুলে গেছে মন্দিরে ঢোকার পথেই আমরা এই হনুমানগুলো বা বাদর যাই বলো দেখতে পাচ্ছি তো জাস্ট এনজয় করছি আমরা দিনটা চল 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 মন্দির খুলে গেছে আরে ছবি তোল হ্যাঁ মন্দির খুলে গেছে দাঁড়িয়ে আছে ফাইল পোস্ট মেরে ছবি তুলছে ফেরিঘাটে গেছিলাম ফেরিঘাট বন্ধ ছিল হনুমান চারিদিকে এন্ড ফাইনালি আমরা এখন দক্ষিণেশ্বর মন্দিরে এই এন্টার করলাম এখানে রামকৃষ্ণ দেবের ভীষণ সুন্দর একটা ছবি দেওয়া ভীষণ সুন্দর লাগছে এই হলো দক্ষিণেশ্বরের ভিতরটা লম্বা করে দেখাই ভীষণ সুন্দর লাগছে ভিডিও করছি
জায়গাটা ঘুরে নি, তারপরে নয় মন্দিরে ঢুকবো। তাই আমাদের ফোনটা জমা দিয়েই ঢুকতে হয়েছে, তাই মন্দিরের ভেতরটা দেখাতে পারছি না। সেটা মন্দিরের বাইরের ভিউ। ঘাটে যাচ্ছি এখন। সকাল থেকে সেরকম ভাবে কিছু খাওয়াই তো হয়নি, তো পায়েল আমাকে খাইয়ে দিচ্ছে, আমি একটার দিকে ফোকাস করলাম। কি সব হচ্ছে আজকে? গঙ্গার ঘাট, সাথে খাওয়া দাওয়া, আর সাথে বাঁশির আওয়াজ। সাথে বাঁশির আওয়াজ, অপূর্ব সুন্দর ভাবে বাঁশি বাজাচ্ছেন উনি। দক্ষিণেশ্বরের বাইরে এই হচ্ছে দোকান, আমরা বসে আছি খেতে। তো আমরা খাচ্ছি না, আমার খিদে নেই, একটু আগেই আমরা খেলাম ঘাটে বসে। তো একটার খুবই খিদে পেয়েছে, তো ও আবার খাচ্ছে, তো ও খাক, এরপর আমরা বেরিয়ে যাবো। তো বলছে কচুরিটা ভীষণ ভালো, আপনারাও যদি আসবেন, যদি আসবেন না আপনারাও আসুন, পুজো দিন, অ্যাটমসফিয়ারটা ভীষণ সুন্দর। আর এখানে বসে খেয়ে দিয়ে বাড়ি চলে যাবেন, ব্যাস। কি অবস্থাটা আমি বলছি, এখানে বসে খেয়ে দিয়ে বাড়ি চলে যাবেন, ব্যাস। অর্ডার করে ফেলছি আমি, পায়ের ফোনে খুব বিজি হয়ে গেছে। ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি এখন। তো ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন, সবাই আসবেন, আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ভুলবেন না। এখানে সব দোকান, আচার, তারপর চা, তারপর কি কি আছে, সব পুজোর সামগ্রী, জিনিসপত্র, যে দোকানগুলো নিতে ছিল সেগুলো উপরে করে দিয়েছে।
tell you at all times, any enrichment of the roots in any part of the sky will be immediately included. In any part of the sky will be immediately included. And the author will be brightly collected. বন্ধু আগের জন্মের, তাই ওদের সাথে বারবার দেখা হয়ে যাচ্ছে। ইয়ে দোস্তি হম নহীন তোড়েঙ্গে।